সময় থাকতে এখনই সাবধান হয়ে যান। আপনি কি জানেন আপনি গুগল প্লে স্টোর থেকে যে বিভিন্ন অ্যাপসগুলো ডাউনলোড করতেছেন, অ্যাপসগুলোর কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজকে আমি কথা বলবো কিছু অ্যাপস নিয়ে যে অ্যাপসগুলোর কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সো আমি আশা করব আমার এই ভিডিওটি দেখার পরপরই আপনি ওই অ্যাপসগুলো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ডিলিট করে দিবেন ফর ইউর সেফটি রিজন। বন্ধুরা, আমি সোহরাব, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। ফিরছি ইন্ট্রো পরে। গুগল প্লে স্টোরে অনেক ধরনের ওয়েদার অ্যাপস পাওয়া যায়। আমরা অনেকেই এই ওয়েদার অ্যাপসগুলো ইনস্টল করি আমাদের মোবাইলে। কেন? ওয়েদার জানার জন্য, টেম্পারেচার কত, হিউমিডিটি কত, এইগুলো জানার জন্য। বাট আপনি কি জানতেছেন এই অ্যাপসগুলোর সাথে যে আপনি ভাইরাসগুলো ইনস্টল করতেছেন আপনার মোবাইলে, এবং এই ভাইরাসগুলোর কারণে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন হারিয়ে ফেলতেছেন, পার্সোনাল ইনফরমেশনগুলো চুরি হয়ে যাচ্ছে। ইভেন আপনার মোবাইল দিয়ে যদি আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো প্রোডাক্ট পারচেস করেন এবং সেই ক্রেডিট কার্ডের ইনফরমেশনটি ওই ওয়েদার অ্যাপসের মাধ্যমে হ্যাকারদের কাছে চলে যাবে। সো এই ধরনের ওয়েদার অ্যাপস অ্যান্ড্রয়েডে ইনস্টল করা থেকে বিরত থাকুন। আর আপনার মোবাইলে যদি অলরেডি বিল্ট ইন ইনস্টল করা থাকে কোনো সফটওয়্যার, সেটি সিকিউর, ওইটি আপনার আনইনস্টল করার কোনো প্রয়োজন নেই। সো আমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস, যেগুলো হচ্ছে ওয়েদার অ্যাপস নামে পরিচিত, ওগুলো আমরা ইনস্টল করব না। ক্লিন মাস্টার, পরিচিত লাগতেছে নামটি? এটি একটি অ্যান্ড্রয়েড অ্যাপস, খুব পপুলার একটি অ্যান্ড্রয়েড অ্যাপস, তাই না? আমরা ইউজ করতেছি আমাদের মোবাইলের র্যাম ক্লিয়ার করার জন্য। বাট আদৌ কি এটা র্যাম ক্লিয়ার করতেছে, আমাদের মোবাইলকে ফাস্ট করতেছে? আমার মনে হয় না র্যাম ফাস্ট করতেছে। আপনি গুগলে সার্চ করেন, জানুন আসলে কি এটা কতটুকু আপনার জন্য অ্যান্ড্রয়েড ডিভাইসকে ফাস্ট করার জন্য হেল্পফুল। আসলে হেল্পফুল না। আপনি ক্লিন মাস্টার আসলে ইউজ না করে মোবাইলের সেটিংসে যে আপনি ক্যাশগুলো ক্লিয়ার করে দেন, তার চেয়ে বেটার পারফরমেন্স পাবেন। সো ক্লিন মাস্টারটি যদি আপনার মোবাইলে ইনস্টল থেকে থাকে, আনইনস্টল করে দিন। কারণ ক্লিন মাস্টার আপনার র্যাম ক্লিয়ার করবে না, অযথা আপনাকে আরও কিছু অ্যাডস দেখাবে বোনাস হিসাবে। সো এই ধরনের ক্লিন মাস্টার টাইপের অ্যাপস ইনস্টল করা থেকে বিরত থাকুন। আপনি আপনার মোবাইলকে ভাইরাস ফ্রি রাখার জন্য বিভিন্ন অ্যান্টিভাইরাস ইনস্টল করতেছেন, বাট এই অ্যান্টিভাইরাসটি কতটুকু সেফ আপনি কি জানেন? আপনি যে অ্যান্টিভাইরাসটি ইনস্টল করতেছেন সেটি কি কোনো অথরাইজড কোনো ডেভেলপার্স থেকে তৈরি? সেটি কি ক্যাসপারস্কি, সেটি কি নর্টন, সেটি কি অ্যাভাইডা, সেটি কি এভিজি, সেটি কি বি ডিফেন্ডার? জেনে ইনস্টল করুন, কারণ আননোন কোনো আনঅথোরাইজড কোনো সোর্সের কোনো অ্যান্টিভাইরাস আপনি ইনস্টল করবেন না, কারণ ওইটা আসলে অ্যান্টিভাইরাস নয়, ওটা একটা ভাইরাস। এবং ওই অ্যান্টিভাইরাস হিসাবে আপনার মোবাইলে আপনি ইনস্টল করছেন এবং ওটা ভাইরাস আকারে আপনার মোবাইল থেকে বিভিন্ন ইনফরমেশন চুরি করবে, বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন চুরি করবে। ওগুলো দিয়ে আপনার অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনার মোবাইলের ছবিগুলো চুরি হতে পারে, আপনার মোবাইলের বিভিন্ন ক্রেডিট কার্ড ইনফরমেশন যদি থাকে থাকে চুরি হয়ে যেতে পারে। ইভেন আপনার মোবাইল থেকে বিভিন্ন অ্যাডস শো করবে, বিভিন্ন অ্যাপসের সাথে অ্যাডসগুলো শো করবে, ওই অ্যাডসের মাধ্যমে আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাবে, যা খুবই অ্যানোয়িং হবে আপনার জন্য। সো যদি আপনি আননোন সোর্স থেকে কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করে থাকেন, প্লিজ রিমুভ করে দেন। ইউসি ব্রাউজার খুব পরিচিত লাগতেছে না? হ্যাঁ, আমরা অনেকেই ইউসি ব্রাউজারটিকে খুব পপুলার একটা ব্রাউজার, খুব ফাস্ট একটি ব্রাউজার হিসাবে মনে করি এবং আমাদের মোবাইলে ইনস্টল করি। আপনি কি জানেন ইউসি ব্রাউজারটির মাধ্যমে আপনার মোবাইলের বিভিন্ন ইনফরমেশনগুলো ট্র্যাক হচ্ছে, আপনার সব পার্সোনাল ডাটাগুলো ট্র্যাক হচ্ছে ইউসি ব্রাউজারের মাধ্যমে? কারা ট্র্যাক করতেছে? আলিবাবাতে আপনার এই সব পার্সোনাল ইনফরমেশন চলে যাচ্ছে, আপনার সব পার্সোনাল ইনফরমেশন আলিবাবাতে চলে যাচ্ছে, আপনার জিও লোকেশনটা চলে যাচ্ছে ওখানে। সো এই ধরনের ব্রাউজার না ইনস্টল করাই বেটার। ভালো ভালো অনেক ব্রাউজার আছে, গুগল ক্রোম, মজিলা, ফায়ারফক্স, এগুলো প্রত্যেকটা ঋতু অ্যান্ড্রয়েড ভার্সন আছে, তাই না? ওগুলো ইনস্টল করুন, ওগুলো ব্যবহার করুন। প্রত্যেকটা এডিশনাল মিউজিক প্লেয়ারের সাথে আপনি দেখেন না যে বিভিন্ন অ্যাডস আসে, আপনি যখন কোনো ওই মিউজিক প্লেয়ারতে গান শুনতেছেন বিভিন্ন অ্যাডস আসবেই, এবং এই অ্যাডসগুলোর কারণে আপনার ডাটার লস হবে এবং আপনার মোবাইলের ব্যাটারি লস হবে। সো এই ধরনের এডিশনাল মিউজিক প্লেয়ার ইনস্টল করা থেকে বিরত থাকাটাই বেটার। সবচেয়ে বেস্ট হলো আপনার মোবাইলের সাথে বিল্ট ইন যে মিউজিক প্লেয়ারটি আছে ওটি ব্যবহার করুন, এডিশনাল মিউজিক প্লেয়ার কোনো প্রয়োজন নাই। বিশেষ করে আনট্রাস্টেড কোনো মিউজিক প্লেয়ার ইনস্টল না করাটাই বেটার, ওইসব মিউজিক প্লেয়ারে আপনি মিউজিকের থেকে অ্যাডস বেশি দেখতে পাবেন এবং বোনাস হিসাবে আপনার মোবাইলের ব্যাটারি শেষ হতে থাকবে। DU ব্যাটারি চার্জার বা ব্যাটারি সেভার, এই ধরনের অ্যাপস আমরা অনেকে ইনস্টল করি আমাদের মোবাইলে, তাই না? বাট এই অ্যাপসটিকে আপনার মোবাইলে ব্যাটারিটি সেভ আদৌ করে আর চার্জ কি খুব দ্রুত করে ফেলতেছে এই অ্যাপসটি ইনস্টল করার কারণে,
একটুও না, বরং বোনাস হিসাবে আপনাকে বিভিন্ন অ্যাডস দেখাচ্ছে এবং আপনাকে বিরক্ত করতেছে। তো এই ধরনের অ্যাপস ইনস্টল করা থেকে বিরত থাকাটাই বেটার। যদি ইনস্টল করে থাকেন, আনইনস্টল করে দিন, পারফরমেন্স আরও ভালো পাবেন। হ্যাকিং করার ইচ্ছা আছে নাকি? অনেক ধরনের অ্যাপস পাওয়া যায়, তাই না, যে ওই অ্যাপস ইনস্টল করে আপনি বিভিন্ন ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি আপনি নিয়ে নেবেন এবং ওই ওয়াইফাইটা আপনি ইউজ করবেন। আদৌ কি আছে? অবশ্যই না, ওইগুলো শুধুই ধান্দাবাজি আপনার মোবাইলের বিভিন্ন ইনফরমেশন চুরি করার জন্য। ওইসব অ্যাপস থেকে ইনস্টল করা থেকে বিরত থাকুন। এখন আপনি বলতে পারেন যে আমার মোবাইল থেকে কি চুরি করবে, আমার মোবাইল থেকে কিছু নাই। কিছু নাই, অবশ্যই কিছু না কিছু আছে। আপনার মোবাইলে আপনার ছবি আছে, আপনার পার্সোনাল অনেক ইনফরমেশনই থাকতে পারে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে। আর আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে আপনার মোবাইল দিয়ে পারচেস করে থাকেন কোনো কিছু, তাহলে তো কথাই নেই, আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন আপনার মোবাইলে দেওয়া আছে। সো এই ধরনের অ্যাপসগুলো ইনস্টল করা থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, এই ধরনের অ্যাপসগুলো কি আপনার মোবাইলে আদৌ আছে নাকি নাই, থাকলে কি ইনস্টল আনইনস্টল করছেন কি করেন নাই, ভালো লাগলে ইচ্ছা হলে কমেন্টে লিখতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং।